আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা সম্পর্কে জানব। সো দেখা যাক কি আছে অর্থনৈতিক ভূমিকা হিসেবে। আমি কিন্তু আগেও বলেছিলাম যখন বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বা কার্যাবলী পড়েছি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা বা এই যে কাজগুলো কিন্তু অলমোস্ট সেম হবে। সো দেখা যাক এখানে কি আছে। ওকে, সো অর্থনৈতিক উন্নয়নে কিভাবে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা করে। সো প্রথমেই বাণিজ্যিক ব্যাংক কি করে, মানুষের সঞ্চয় গ্রহণ করে, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ যেগুলো কিন্তু দেশের ইকোনমিতে আসলে কোনোভাবে ইফেক্ট করে না। দেখো আজকে আমার কাছে 50,000 টাকা, ধরে নিই আমার কাছে 50,000 টাকা জমে আছে, আমার গত 5 বছরের জমানো টাকা 50,000 টাকা জমে আছে, আমি একজন স্টুডেন্ট, আমার কাছে এটা অনেক পরিমাণ টাকা। এখন মনে করো আমার মতো দেশে 1,00,000 স্টুডেন্ট আছে, ধরলাম স্টুডেন্ট না স্টুডেন্ট বা সকল পর্যায়ের মানুষ ধরে নিই, মিলে 50,000 টাকা করে আছে সবার কাছে অ্যাভারেজে। সো 50,000 × 1,00,000, সো কত আসে ইকুয়াল করলে দেখো তো একটু, শূন্য কোনো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সো 5 এর পরে 9টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আচ্ছা আমি শূন্য সময় একটু ভুল দিলাম অন্যভাবে, 2, 4, 6, 8, 9, ওকে। সো কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি, 10 কোটি, 500 কোটি আলটিমেটলি। সো এই সব মিলে 500 কোটি না, নাকি 5 কোটি না, 50 কোটি না, 500 ঠিকই আছে, 500 কোটি টাকা। সো দেখো ইন টোটাল 500 কোটি টাকা, এই যে মনে করো ছড়িয়ে ছিটিয়ে থাকা অ্যাভারেজে মানুষের কাছে, অ্যাভারেজে 1,00,000 মানুষের কাছে 50,000 টাকা করে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা সম্ভবত 500 কোটি না 5,00,000 কোটি টাকা হওয়া উচিত। বা আমি জাস্ট হিসাব মানে জাস্ট দিচ্ছি একটা এক্সাম্পল। সো এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ আছে, বাণিজ্যিক ব্যাংক কী করে, এগুলো বিভিন্ন স্কিমে কিন্তু ব্যাংকের কাছে নেয় এবং এইটি কিন্তু বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বা বিনিয়োগ করে। এইভাবে কিন্তু ফার্স্ট অফ অল যেই টাকাগুলো দেশের ইকোনমিতে কোনো কাজে আসছে না সেই টাকাগুলো কিন্তু আলটিমেটলি ব্যাংক একত্রিত করে এবং করে একটি বিশাল মূলধন গঠন করে। এবার মূলধন কী করবে, এই মূলধন বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে অথবা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। সো এই দেখো এই যে পড়ে থাকা 500 কোটি টাকা, এই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় ঋণ হিসেবে যাচ্ছে বা বিনিয়োগ হচ্ছে। আলটিমেটলি এতদিন যেই টাকাটি অলস হয়ে পড়েছিল সেই টাকা এখন দেশের ইকোনমিতে কিন্তু বা অর্থনীতির ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে বিভিন্ন জায়গাতে। সো আলটিমেটলি ইকোনমির কিন্তু উন্নয়ন হবে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আগে জাস্ট তুমি টাকা ছাড়া কিছু করতে পারতে না, বাট এখন দেখো জাস্ট যদি এখন মানে জাস্ট যদি এরকম হয় যে মুদি দোকান এবং বিভিন্ন রিক্সাওয়ালা বা সিএনজি বা বাস এইসব ক্ষেত্রে যদি এখন বিকাশ বা কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট সিস্টেম চালু হয়ে যায় না বাংলাদেশে, দেখবা খুব মানে এই চাষটা যদি হয়ে যায় এরকম, খুব কম সময়ের মধ্যেই কিন্তু দেশের কোনো মুদ্রা থাকবে না, মানুষ সব একদম কিন্তু ইলেকট্রনিক মানি বা প্লাস্টিক মানিতে চলে যাবে, মানে এটিএম কার্ড অথবা বিকাশ রকেট বা এরকম মোবাইল ব্যাঙ্কিং। সো দেখো এই যে কাজগুলো হচ্ছে এতে কিন্তু যেরকম সিকিউরিটি বাড়ছে ঠিক একইভাবে কিন্তু মানুষ কিন্তু ইজিলি মানে টাকা বহন করতে হচ্ছে না, ভাই আমি আজকে 500 টাকা বহন করবো, আমার ক্যাশ বহন করার যেটুকু ঝামেলা একটা এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু আমি ছোট্ট মানে ইজিলি কিন্তু বহন করতে পারছি এবং আরও কিন্তু সেফলি বহন করতে পারছি এরকম কোনো চুরি ডাকাতি হওয়া ছাড়া। সো আলটিমেটলি কিন্তু দেশের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে বাণিজ্যিক ব্যাংক, এবং কীভাবে এটিএম কার্ড বা চেক বা মনে করো ব্যাঙ্ক ড্রাফট এরকম বিভিন্ন এতে যেরকম মানে এইসব বিনিময়ের মাধ্যম ইজি হচ্ছে একইভাবে এটি কিন্তু আরও সেফ হচ্ছে। অভ্যন্তরীণ বাণিজ্যের সহায়তা ঋণ প্রদান করে বা বিনিয়োগ করে এবং বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে কিন্তু এলসি এগুলো কিন্তু ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক ছাড়া কিন্তু অন্য কিছু করতে পারে না, এবং আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংক এই অভ্যন্তরীণ হোক বা বৈদেশিক হোক সব ক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখে এবং যার ফলে দেশের লেনদেন বা বিক্রি বাট্টা বেশি হয় এবং আলটিমেটলি দেশের ইকোনমি কিন্তু উন্নয়ন ঘটে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সো দেশে মন্দা হবে নাকি মুদ্রাস্ফীতি হবে এগুলো কিন্তু দেশের বিভিন্ন মানে বিভিন্ন সময় এই বিষয়গুলো আসে এবং এর জন্য কিন্তু দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন নীতি গ্রহণ করে, কিন্তু এই নীতি বাস্তবায়ন করে কে বলতো, বাণিজ্য কেন্দ্রীয় ব্যাংকে দেশের জনগণের সাথে লেনদেন করে নিশ্চয়ই না, তারা করে এই বাণিজ্যিক ব্যাংকগুলো এবং তারাই কিন্তু এই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য যত নীতি নির্ধারণ নীতি আছে এগুলো সব কিন্তু তারাই বাস্তবায়ন করে। সো আলটিমেটলি তা এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করে থাকে। অর্থ স্থানান্তর সহায়তা যে দেখ ও
আমরা বিনিময়ের মাধ্যমে যখন সৃষ্টি দেখেছি একইভাবে দেশের অর্থ স্থানান্তর কিন্তু খুব বেশি ইজি হয়েছে। জাস্ট ব্যাংকে এক শাখা থেকে টাকা জমা দিলেই দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শাখা থেকে কিন্তু সেই অর্থ ইজিলি তোলা যায়। সো এটি কিন্তু খুব ইজিলি অর্থ স্থানান্তর সহায়তা হয়েছে, এবং যার ফলে কিন্তু দেশের আলটিমেটলি বাণিজ্যেতেই কিন্তু খুব মানে ব্যাপক কিন্তু এই জিনিসটা সুবিধা হবে, মানে বাণিজ্যে বা সব ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু ইফেক্ট হচ্ছে। ধরে নাও এই যে যখন করোনা হয়েছে বা COVID-19 তখন যখন লকডাউন ছিল কি হয়েছে, মানুষ ওয়ার্ক ফ্রম হোম করেছে। সো ওয়ার্ক ফ্রম হোম যখন করে এই যে তাদের বেতন, যদি এই অর্থ স্থানান্তরের কোনো সুবিধা না থাকতো কীভাবে টাকা দিত, অফিসে গিয়ে টাকা আনতে হতো, তাই না? কিন্তু এখন কী হয়েছে, সবাইকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে কিন্তু মানুষের টাকা স্থানান্তর করে দেওয়া হয়েছে। সো এই সুবিধা কিন্তু আগে ছিল না। এই ব্যাঙ্কিং উন্নয়নের ফলে কিন্তু বা বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন সেবার জন্যই কিন্তু এটি সুবিধা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্যিক ব্যাংক যেসব প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করছে তারা কিন্তু আলটিমেটলি নতুন নতুন ব্যবসা করছে বা ব্যবসাকে সম্প্রসারিত করছে, এবং সেখানে কিন্তু নতুন নতুন কর্মী নিয়োগ হচ্ছে। অথবা ব্যাংক যখন তাদের নিজেদের বিভিন্ন শাখা খুঁজছে সেখানে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করছে। আলটিমেটলি দেশের কর্মসংস্থান হচ্ছে, বেকারত্ব কমে যাচ্ছে, এবং আলটিমেটলি বেকারত্ব কমার ফলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কিন্তু সাধিত হচ্ছে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, সরকার যত আর্থিক নীতি আছে সেগুলো কিন্তু সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কেউই এগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না। এসব ইমপ্লিমেন্ট করে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক, কারণ বাণিজ্যিক ব্যাংকই একমাত্র জনগণের সাথে সরাসরি লেনদেন করে থাকে। এবং জীবনযাত্রার মনোন্নয়ন, মানুষকে বিভিন্নভাবে ঋণ দিয়ে, এই যে মনে করো হোম লোন বা মনে করো কার লোন বা বিভিন্ন ক্ষেত্রে লোন দিচ্ছে, বা মানুষের এই যে আর্থিক নিরাপত্তা প্রদান করছে বা সম্পত্তি রাখছে তাদের লকারে, অথবা এই যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে চেক বা কার্ডের মাধ্যমে, এটিএমের মাধ্যমে খুব সেফ হয়ে যাচ্ছে, বা অর্থ স্থানান্তর, বিভিন্নভাবে কিন্তু আলটিমেটলি আমাদের জীবনের মনোন্নয়ন সাধিত হচ্ছে। সো আই হোপ বন্ধুরা তোমরা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছো। তো বন্ধুরা এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।